ইংরেজিতে বলে পাওয়ার অফ অ্যাটর্নি। যারা আদালতের সঙ্গে সংশ্লিষ্ট তারা জানেন হলুদ কাগজ সাদা কাগজ বিভিন্ন ধরনের কাগজ আছে, তো উকিলরে ওই আসামি গারদের মধ্যে একটা ইয়ে দিয়ে দেয়, পাওয়ার দিয়ে দেয়, এটার নাম পাওয়ার অফ অ্যাটর্নি। বিরাট ব্যারিস্টার ডাকাতের পক্ষে দাঁড়ায়, মানে আদালত এ ডাকাতি আমি করি নাই, জজের সামনে করতেছে, ওই উকিল কি ডাকাতি করছে নাকি, অর্থাৎ সে ওই আসামির পক্ষে পাওয়ার নিয়ে এসেছে কথা বলার জন্য, ওই যে সইটা, এটার নাম পাওয়ার অফ অ্যাটর্নি। দুনিয়ার জীবনে তোমরা আল্লাহর পক্ষ থেকে খেলাফত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রুহ নিয়ে তোমরা পাওয়ার নিয়ে এসেছ, পাওয়ার, এই পাওয়ার পেয়ে তোমরা যা খুশি তা করে যাচ্ছ, দুনিয়াকে লন্ডভন্ড করে দিচ্ছ, যা খুশি তা করে যাচ্ছ, আল্লাহর এত বিশাল পশু জবাই করে খেয়ে ফেলছ, কেউ কিছু করার নাই, এই যে বিদ্যুতের চাকরের মতো খাটাচ্ছ, আল্লাহ একটা মালায়েক, পানিকে তুমি যা খুশি ব্যবহার, যা খুশি তোমার, সূর্য নিষ্প্রভ হয়ে যাচ্ছে তোমাকে আলো তাপ শক্তি দিতে দিতে। ইজার শামসুন কুব্বেরাত, কোরআনের আয়াত, ইজার শামসুন কুব্বেরাত, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, বিজ্ঞানীরা এখন প্রমাণ করছেন যে একদিন সূর্য হিলিয়াম উদ্গিরণ করতে করতে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, এটা কেয়ামতের একটু আগের ঘটনা ঘটবে। তাহলে সূর্য তোমাকে তাপ শক্তি দিতে দিতে নিঃস্ব হয়ে যাচ্ছে, গরু বকরি নিঃস্ব হয়ে যাচ্ছে, মৎস্যকুল বিনাশ হয়ে যাচ্ছে, পক্ষীকুল শেষ হয়ে যাচ্ছে, তুমি কে মিয়া, হু আর ইউ, কে তুমি, আল্লাহর এই সমস্ত সৃষ্টিকে ভোগ করে চলেছ, কে তুমি, হু আর ইউ, এ প্রশ্নের উত্তর কারো জানা আছে এখানে? থামো, চিন্তা করো, দাঁড়াও, চোখ বন্ধ করো, থামো, আল্লাহ মুখ দিয়েছে বলেই খালি চিৎকার করো না, থামো, চিন্তা করো, কে তুমি, তুমি আল্লাহর খলিফা, কার খলিফা, কোথায়, এই দুনিয়াতে, নট পরকালে, দুনিয়াতে আল্লাহর খলিফা। তাহলে তোমার কাজ কি হবে? আল্লাহর খেলাফত করা, তোমাকে সৃষ্টি করা হয়েছে এই জন্য। এই ঘড়ির উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য কি, ফ্যানের উদ্দেশ্য কি, আর তোমার জীবনের উদ্দেশ্য কি, আল্লাহর খেলাফত করা। যদি তুমি আল্লাহর খেলাফত না করো, তখন তোমার আর উদ্দেশ্যের অর্থ আছে, আর তোমার সৃষ্টির অর্থ আছে, তখনই তোমার জন্য জাহান্নাম।